হাবিবুল্লাহ বিন রফিকুল ইসলাম তিনি সাতক্ষীরা থেকে প্রশ্ন করেছেন যে পাত্রীর পরিবারে কারো কারো সন্তান হচ্ছে না বিয়ের প্রস্তাব প্রস্তাবকারী ছেলে কি কি এই কথা অভিহিত করা আবশ্যক পরিবারের অনেক বোনের বা অনেক মহিলাদের দেখা গেছে তাদের আসলে সন্তান হচ্ছে না তো এখন এটি যদি এমন হয় এটি কোনো বিয়ের সময় কাউকে কোনো পত্রকে বলা উচিত কিনা যে আমার পরিবারে এমন একটা বিষয় রয়েছে যেখানে আসলে আমার আমার বোনের অথবা আমার আত্মীয় বা আমার ফুপুর তাদের কিন্তু আসলে সন্তান হচ্ছে না তো এটি আসলে বংশ পরম্পরা এরকম কিনা কোনো কাউকে বলা উচিত কিনা অবহিত করা দরকার কিনা এটা তো অনেক বড় একটা আমাদের বিষয় আর আমাদের পরিবারে এরকম আছে এটা আসলে মেয়ে পক্ষের সরাসরি এটা আমি একটা আমার মানে চিন্তা থেকে কথাটা বলছি জি জি যে মেয়ের পক্ষের বলে দিতে হবে যে আমাদের পরিবারে আমার পাঁচটা মেয়ে পাঁচটা মেয়ের পর চারটে মেয়ে বিয়ে দিয়েছি কারোই বাচ্চা হয় নাই আমি এই মেয়েটার কি যেন বাচ্চা হবে কি না আমার মনে হয় এই এইভাবে এটা এটা কতটুকু আকবর বলা প্রয়োজন আছে আমি জানি তবে সে যখন একটা মেয়ের ব্যাপারে খবর নিতে যাবে তখন সে মানে কারোর কাছে যদি পরামর্শ চায় যেমন থার্ড পার্সনের কাছে যদি পরামর্শ চায় তাহলে থার্ড পারসন ওদের পরিবারে কি ত্রুটিটা আছে এটা তার জানা থাকলে যিনি পরামর্শ চাইবেন থার্ড পার্সনের কাছে তিনি তার কথাটা বলতে পারেন যেমন রাসুলসাল্লু আসসালাম একজনকে বললেন যে তুমি রামসারী মেয়েদেরকে বিয়ে করছো ওদের চোখ কিন্তু একটু থাকে 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 বা এরকম একটা বললেন ত্রুটির কথা বললেন তো সুতরাং এই এই জন্য যেই জায়গা থেকে আবার হোসাম বলছেন তোমরা বিয়ে করো যে যে বংশের মেয়েরা স্বামীকে বেশি ভালোবাসে ভালোবাসে এগুলো পছন্দের ক্ষেত্রে এগুলো হচ্ছে কথা কিন্তু তবে একটা দোষ যেটা দোষ কিন্তু সেই দোষটা কিন্তু নিশ্চিত হওয়া যে দোষটা আছে সেই দোষটা গোপন করা যায় না

তার শরীরে একটা যে মনে করেন যে চুলকানিটা এক ধরনের যায় না সহজে হ্যাঁ এরকম আছে কোনো রোগ কিংবা তারপরে হয়তো এমন আরও স্পষ্ট আছে সেটা হচ্ছে মনে করেন কোনো কোনো মহিলা এমন আছে যে বড়ো হয়েছে এখনো সে বিছানা পিসাব করে ঘুমের মধ্যে এগুলা বলে দিতে হবে এই ধরনের যেগুলো থাকে সেগুলো বলতে হবে জি